যদি আপনার মোবাইল ফোন থেকে কখনও কোনো দিন কোনো প্রয়োজনীয় ফটো কিংবা ভিডিও ভুলে ভেবুলে ডিলিট করে ফেলেন, সেটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই আবার ফিরে পাবেন। আর এই নিয়ে হয়তো আপনারা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখেছেন আর সেখান থেকে সঠিক কোনো সমাধান পাননি, বাট আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি পুরোপুরি দেখার, তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক সমাধান দেব। ওকে, তো আমরা কথা বলবো না, সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাবো। তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, কেউ কিপটামি না করে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বাকিটা স্ক্রিনে। আমাদেরকে যেটি করতে হবে, আমাদের মোবাইল ফোনে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। খুবই ছোট্ট একটি অ্যাপস, কোত্থেকে অ্যান্ড কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমি অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করব অ্যান্ড আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তো আপনারা ভিডিওটি কমপ্লিট দেখে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করে নিলাম। দেন অ্যাপসটি ওপেন করার পর ফার্স্ট টাইম আপনাকে যেটি করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আপনি কোন ভাষা এখানে রাখতে চান সে ভাষাটি এখান থেকে আপনাকে চয়েস করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। দেন তারপর এখান থেকে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে এই আইকনটিতে ক্লিক করে দেবেন। দেন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন, প্রফেশনাল ফাইল রিকভারি, তো এখান থেকে আমরা যেটি করব স্টার্ট বাটনে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মেসেজও রিকভারি করতে পারেন। ওকে, কোনোদিন যদি আপনার হোয়াটসঅ্যাপ মেসেজেস ডিলিট করে ফেলেন সেটিও কিন্তু আপনি এখান থেকে রিকভারি করতে পারেন। এখান থেকে ভিডিও, অডিও অ্যান্ড ডকুমেন্টসও রিকভারি করতে পারেন। ওকে, তো প্রথমে আমরা দেখে নেবো যে কীভাবে ফটো রিকভারি করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন কুইক রিকভারি, এখানে আপনারা ক্লিক করবেন। দেন তারপর আপনাকে যেটি করতে হবে, এখান থেকে অ্যালাও বাটনে ক্লিক করে দিতে হবে। দেন অ্যালাওতে ক্লিক করার পর নেক্সট একটি পেজ ওপেন হবে, আপনাকে যেটি করতে হবে এখান থেকে এই অ্যাপসটি খুঁজে বের করে এখান থেকে আপনাকে এটি এনেবল করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটি এমনভাবে এনেবল করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটোমেটিক স্ক্যানিং শুরু হয়ে গেছে। তো আমাদের ফোন থেকে যত পুরনো ফটো ডিলিট হয়েছে সব কিন্তু অটোমেটিক এখানে স্ক্যান করবে এবং আমাদের মোবাইল ফোনে আবার ফিরে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা একটু পরে ম্যাজিক দেখতে পাবেন, তো আমরা একটু ওয়েট করে নেবো। গাইস দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 1539টি ফটো কিন্তু রিকভারি করতে পেরেছে। ওকে, সো মূলত এই ফটোগুলি আমার ফোনে ছিল বাট এগুলি আমি ডিলিট করে ফেলেছি, তো এই ফটোগুলি কিন্তু আবার আমি ফিরে পেলাম। ওকে, তো এগুলি আপনার ফোনে ফিরে নেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, এক একটা ফোল্ডারে আপনাকে প্রবেশ করতে হবে। ওকে, তো এই ফটোগুলি আপনার ফোনে নেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, এখান থেকে এক একটা করে আপনি সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এমনভাবে মার্ক করতে পারেন, আদারওয়াইজ এখান থেকে সিলেক্ট ওয়ালে ক্লিক করতে পারেন। এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে রিকভারি বাটনে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন রিকভারি, এখানে রিকভারি বাটনে ক্লিক করে দিলেই একটি অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ করে দেবেন। দেন অ্যাডটি ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন এই ফটোগুলি কিন্তু অটোমেটিক আপনার মোবাইল ফোনের গ্যালারিতে আবার অ্যাড হয়ে যাবে, যেগুলি আপনি আবার ব্যবহার করতে পারেন। ওকে, সো খুবই অসাধারণ একটি ব্যাপার, আপনার ফোন থেকে যদি কখনও কোনো দিন কোনো প্রয়োজনীয় ফটো ভিডিও ডিলিট হয়ে থাকে তো অবশ্যই এই অ্যাপসটি আপনি ট্রাই করবেন। ওকে, দেন গাইজ এখন আমরা জেনে নেব যে কীভাবে এই অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব। তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেটি করতে হবে, এখান থেকে আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোর ওপেন করে নিতে হবে। ওকে, সো এখান থেকে সরাসরি ফোনের প্লে স্টোরে চলে আসবেন। তো আসার পর আপনাকে যেটি করতে হবে, এখান থেকে সার্চ করতে হবে ডিলিট ফটো রিকভারি। দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট ফটো রিকভারি লিখে সার্চ করবেন। করার পর ফার্স্ট যে অ্যাপসটি শো করবে দেখতে পাচ্ছেন এখান থেকে ফাইল রিকভারি, ফটো রিকভারি, তো এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে।